স্থায়ী পদে 20 বছর যাবত একজন লোককে অস্থায়ীভাবে খাটাইতে পারে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের জানার দাবি, ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীনে সমস্ত ব্যাংকের নিয়ম আপনার জানা আছে। গ্রামীণ ব্যাংক কি নিয়মে চলবে তাও আপনি জানেন। বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আমাদের নিয়োগের ব্যাপারে অনিয়মের কথা উল্লেখ করেছে। তার সত্ত্বেও আমরা নির্যাতনের হাত থেকে বাঁচতে পারছি না। গ্রামীণ ব্যাংকের এই অনিয়মের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। গ্রামীণ ব্যাংকের চাকরির নির্দেশিকা মোতাবেক নিয়োগের তারিখ থেকে সর্বোচ্চ 9 মাস পর্যন্ত আমাদেরকে অস্থায়ীভাবে রাখতে পারবে। আমাদের কাজকর্ম সন্তোষজনক না হইলে 9 মাস পরেই আমাদের চাকরি থেকে বাদ দেবে। কিন্তু আমাদেরকে চাকরি থেকে বাদও দেয় নাই, আমাদেরকে স্থায়ীও করে নাই। এখন আমরা কিভাবে জীবনযাপন করব? গ্রামীণ ব্যাংকের এই নীতিমালা এখনো কার্যকর আছে। এই নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীদেরকে স্থায়ী করা হচ্ছে, কিন্তু আমাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না। তার কারণ আমাদেরকে দিয়ে 3টি পদের কাজ করানো হয়। 1 নম্বরে আছে ঝাড়ুদার, 2 নম্বরে পিয়ন, 3 নম্বরে নাইট গার্ড। শান্তিতে নোবেল বিজয়ী এই প্রতিষ্ঠান ডক্টর মুহাম্মদ ইউনুসের দেওয়া এই অদ্ভুত নাম আমাদের জন্য খুব কষ্টকর। দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড চাকরি করে আমরা আর কত নির্যাতিত হব? এই দাবি প্রতিষ্ঠা একই প্রতিষ্ঠানে 2 নিয়ম হতে পারে না। একই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কিছু সংখ্যক কর্মচারীকে স্থায়ী করা হয়েছে, আমাদেরকে স্থায়ী করা হয় নাই। অথচ প্রত্যেক পদ প্রত্যেককেই 0 পদে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, গ্রামীণ ব্যাংকের এই অনিয়মিত রূপ একটা নিয়মে পরিণত হয়েছে। কয়েক মাস আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিভি প্রতিবেদনে আমাদের সমস্যার কথা নিয়ে শ্রম প্রতিমন্ত্রী এবং বিলস বাংলাদেশ ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক জনাব সুলতান আহমেদ স্যার কথা বলেছেন। সেখানে শ্রম প্রতিমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন